রাজ্য সরকারের প্রকল্পকে সামনে রেখে রঘুনাথপুর 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল বর্ণাঢ্য মিছিল। বৃহস্পতিবার রঘুনাথপুরের 5 নম্বর ওয়ার্ডে রাজ্য সরকারের প্রকল্পকে সামনে রেখে পৌরসভার ভোটে তৃণমূলের মনোনীত প্রার্থী মৃত্যুঞ্জয় প্রামাণিকের প্রচারে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মিছিল। প্রায় শতাধিক মানুষ পা মেলালেন এই মিছিলে। উপস্থিত ছিলেন রঘুনাথপুরের এবং পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি ও উমাপদ বাউরি সহ তৃণমূল নেতা নেত্রীগণ। মিছিল শেষে মৃত্যুঞ্জয় প্রামাণিক জানালেন, আজকের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে পরিষ্কার হয়ে গেছে আগামী দিনে 5 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। তিনি এও জানান, তিনি মানুষের আশীর্বাদ নিয়ে পৌরসভায় গেলে সর্বপ্রথম মানুষের পানীয় জলের অসুবিধা মেটাবেন, তার শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যোগ্যতা অনুসারে বেকার ছেলে মেয়েদের অস্থায়ী কাজের ব্যবস্থা করবেন। আমার সমর্থনে আমার অনেক অনেক ভালো লাগছে এবং অনেক বেশি ভোটে মানুষ জেতাবে। আচ্ছা, যেটা পর আপনি কি কি উন্নয়ন পরিষেবা দিবেন? আমি এখানে 5 নম্বর ওয়ার্ডে যেটা বড় সমস্যা জলের, হ্যাঁ, এখানে জলের সমস্যা মেটানো হচ্ছে প্রথম কাজ। তারপরে হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে মানুষের বিশেষ কিছু দাবি না, পরিচ্ছন্ন। আর সবচেয়ে বড় দাবি হচ্ছে পানীয় জল, যেটা আমি একদম প্রতিজ্ঞাবদ্ধ যে তারপরেই এই 5 নম্বর ওয়ার্ডের জলের পরিবর্তন করবো। বলছি আজকে তো প্রচুর উচ্ছ্বাস দেখতে পাওয়া গেল মানুষের, এবং দুজন প্রাক্তন বিধায়ক আপনার সঙ্গে ছিলেন, আজকের পরে কি আবার মানে আরো নতুন করে আপনার ভোটার সংখ্যা বাড়বে বলে মনে করছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আজকের উৎসাহ থেকে মানুষ অনেক রাস্তার ধারে এসে আমাদেরকে জড়িয়ে ধরে কথা বলে, অনেক মানুষ মানে অসংখ্য মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে আজকে। দাদারা আসাতে আমার খুব ভালো হয়েছে। সত্যজিৎ ব্যানার্জি, রিপোর্ট, টাইমস বাংলা।